নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। পূর্ব বর্ধমান জেলার ফাগুপুরের নবাবহাট এলাকায় রাজ্য সরকারের রাষ্ট্রীয় দুগ্ধগারের 7 জন কর্মী লেবার কন্ট্রাক্টরের মাধ্যমে কর্মরত আছেন। তাদের অভিযোগ, তারা সম্পূর্ণ বেতন পাচ্ছেন না, এর ফলে সংসার চালাতে অসুবিধা হচ্ছে। এ ব্যাপারে তারা MD-কে অভিযোগ পত্র দিয়েছেন। তাদের দাবি, সেপ্টেম্বর মাসে তাদের যে বেতন দেওয়া হয়েছে তারা তা মেনে নিয়েছেন। তাদের অভিযোগ, অন্যান্য কর্মীদের 26 দিনের বেতন দেওয়া হয়েছে। তাদের আবেদন, তাদের সমপরিমাণ বেতন দিয়ে যেন উপকৃত করা হয়। দুধ আসার ফলে ফ্যাক্টরিতে, যেখানে হেড অফিসে দুধ যায়, বারবার কাটার ফলে আমাদের যেসব কর্মচারীরা ছিল, এই শারদ, বাঙালির সব থেকে বড় উৎসব শারদ উৎসব, সেই শারদ উৎসবে যে বোনাসটা পাওয়া যায় সেই বোনাসটুকুও সেরকমভাবে দেয়নি, এবং যেরকমভাবে মান্থলি যে মাইনে সেই মাইনেটাও সেরকমভাবে দেওয়া হয়নি। এবং তারপরে ওনার যখন ফ্যাক্টরি এরকম হাল হতে শুরু করে, তখন কিছু জনকে ভিতরে রেখে তাদেরকে ফুল মাইনে দেয়, এবং আর কিছু ব্যক্তিকে ঠিকমতো মাইনে না দেওয়ায় আমরা এখানে যখন ওনাকে একটা চিঠি পাঠানো হয়েছিল যে আমাদের মাইনে 26 দিনে সবাইকে মাইনে দেওয়ার জন্য, তিনি যখন এই চিঠিটি দেখেন, তিনি চিঠিটি দেখার ফলে আমরা যখন আজকে ফ্যাক্টরিতে আসি, তখন দেখি ফ্যাক্টরির সামনে তালা ঝোলানো, কোনো নোটিশ নেই, কোনো নোটিফিকেশান নেই, হঠাৎ করে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে ফ্যাক্টরিতে, যেটা হচ্ছে, যেটা ছিল আমাদের রাষ্ট্রীয় সংস্থাটা, দুটা সংস্থাটা, পশ্চিমবঙ্গ সরকার, নবাবহাট, ফাগুপুর, বর্ধমান। এবং আমরা সবাই মিলে এসে দেখি ফ্যাক্টরিতে তালা ঝোলানো, তার ফলে আমরা এখনো পর্যন্ত বাইরে দাঁড়িয়ে আছি। আমরা চাই না যে ফ্যাক্টরি বন্ধ করে আমরা আন্দোলন করব। আমরা বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দ বার্তা।